الدنيا دار من لا دار له الدنيا دار من لا دار له ولها فكر من لا عقل له দুনিয়া তো ওই সমস্ত মানুষের জন্য ঘরবাড়ি, এটা কি সে জীবনের সবচেয়ে বড় পুঁজি বানাবে যার আখেরাতে ঘর নাই? যার আখেরাতে ঘর নাই, আল্লাহর কাছ থেকে আখেরাতের ঘর নিবার পর্যন্ত যোগ্যতা অর্জন করি নাই, আল্লাহকে রাজি করি নাই, সে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকবে। তার নামাজ চলে যাবে, তার রোজা চলে যাবে, তার দিন চলে যাবে, তার সব কিছু চলে যাবে, কিন্তু সে দুনিয়াটা এমন বেশি তার কাছে প্রিয় হবে আখেরাত তার নাই। আর যে এটার জন্য এত বেশি ফিকির করে তার আখেরাত ছুটে যায়, বোঝা গেল আসলে তার আকল নাই। চুসির রে সঞ্জরি রুখে বখতম সিয়াবা চুদার দিলাম রওয়াদ হাওয়াস মুলকে সঞ্জরি আগা কে ইয়াফতম আজ খবরে নিমেশাব মন্নি মেরোজরা বয়ক যাও নামি ফোরা। সেই সঞ্জারি প্রদেশের মধ্যে একটা মহকুমা ছিল নিমেরুজ, এখনো আফগানিস্তানের পত্রিকা বিভিন্ন খবরে নিমেরুজ একটা প্রদেশের নাম দেখা যায়। নিমেরুজ ফার্সি ভাষায় নিম অর্থ অর্ধ, রুজ অর্থ দিন, তাহলে অর্ধ দিন। আমাদের নাম যে আড়াই হাজার আছে না, আড়াই হাজার মানে এটা আড়াই হাজার থানা, তো ঠিক ওইটার একটা নাম নিমেরুজ, মানে বিশাল ওই থানাটা অর্ধ দিন পর্যন্ত সফর করলেও এটাকে শেষ করা যায় না, এত একটা থামা, এটাকে ইসিম বা মোসাম্মা হয়তো তাকে নিমেরুজ হিসাবে নাম রাখছে। এটা বড় বিশাল প্রদেশ, সেটা সঞ্জারি একটা মহকুমা। তো ওইখানে বাদশাহ যিনি ছিলেন উনি ভালো নেককার দিনদার ছিলেন, তিনি ওনার দরবারের কাজ কারবার, মানুষের আগমন, মেহমানদারি, খরচ, এতিম গরিবদের সহযোগিতা সব কিছু এগুলি দেখতে দেখতে খবর রাখে। তো এখন তিনি তো আল্লাহওয়ালা মানুষ, ওনার কাছে তেমন কিছু নাই, তো তিনি একটা চিঠি লিখে পাঠাইছে যে হযরত আপনি যদি কবুল করেন আমার এই নিমেরুজের আমদানি ইনকাম যা কিছু আছে এগুলি আমি আপনার সেখানে পাঠিয়ে দিব, গরিবদের জন্য আপনি যেমনি মনে চান এগুলি খরচ করবেন, এটা আপনার অধীনস্থ করে। এটা ভালো কথা না, কি বলেন, খুশির কথা না? এটা আমাকে এখন বাগে জান্নাত মাদ্রাসায়, আমার হাজিবারা মাদ্রাসায় কেউ যদি আমাকে এরকম ডিসি সাহেব এমপি সাহেব বলে যে আমাদের শহরের বারো আনা ইনকাম আপনাদের মাঝে আমরা দিয়ে দেব, আমরা তো খুশি হব। কি বাবা বলেন না, খুশি হব না নাকি? কিতাবে লেখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, জারে নিয়া তোমরা পাগলামি করতেছো, ওনার কিছু হালাত তো জানো না। ওনার কাছে চিঠিটা যাওয়ার পরে চিঠিটা উনি পইরা এক নজরে অনেকক্ষণ তাকাইয়া থাকলেন, তাকাইয়া তাকাইয়া নিজের মনটাকে বুঝাইতেছেন এই কি আমার জীবনের এই আমল ইবাদত বন্দিগী কাজগুলি এগুলোর পুরস্কার দিতে চাইতেছে এই দেশের মহকুমা প্রশাসক টিচি সাহেব, আমি কি তাহলে এই পুরস্কার পাওয়ার জন্য কি জীবনটা কাটাইলাম? মনটার মধ্যে আস্তে আস্তে কল্পনা আসতেছে, আমি তো এর জন্য কিছু করিনি, আমার তখন ভয় হচ্ছে। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে দেখেছি আসারের মধ্যে যে একদিন হযরতে মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যে নির্মমভাবে অহুদির যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন, সেই সময় তার পরনে কাপড় নাই, হাদিস স্পষ্ট বুখারী শরীফে রাওয়ায়ত আছে, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়, তখন আল্লাহ রাসূল বলছেন পাটা খোলা রাখিয়া মাথাটা ঢেকে দাও, পায়ের মধ্যে ইস্কির ঘাস দিয়া পেঁচাইয়া দাও। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একদিন রমজানে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, ইফতার করতে বসছেন, বিভিন্ন মনোরম পরিবেশের ফল ফুরুট খাবার সামনে আসছে, আসার পরে ইফতারের পূর্ব মুহূর্তে উনি চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদছে। অন্য অন্য সাহাবাই কেরাম বলেন ভাই এখন তো ইফতারের সময়, আপনি এখন এই সময় এরকম করে কাঁদতেছেন ব্যাপারটাই? তিনি বলেন আমি কাঁদছি শুধু এই জন্য
আমাদের পূর্বেরা যারা চলে গেছেন তারা একটা খাবার পায়নি, একটা খেজুর খাইয়া সারা দিন রোজা রাখছে, শরীরে কাপড় নাই, শুধু দুইটা কাপড় কিনে কোনো রকম এই অবস্থায় শহীদ হয়ে গেছে। এখন আমার সামনে এত আইটেমের খাবার দেখে আমি চিন্তা করতেছি, আল্লাহ যা কিছু আপনার জন্য করলাম এগুলোর বিনিময় কি আল্লাহ আপনি দুনিয়াতে দিয়ে শেষ করে ফেলছেন? আখেরা থেকে আমি মাহরুম হয়ে যাব, আমি দুনিয়াতে তো আপনার কাছে এত কিছু চাই না। এই কথাটা মনে পড়ছে, মাসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ছে, এই জন্যই চোখের পানি আসতেছে। তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি চোখের পানি ছেড়ে এখন কাঁদতেছেন। আমার জীবনের অবস্থা তো আমি মাওলাকে রাজি করার জন্য জীবনে কষ্ট আমার পরিশ্রম ত্যাগ, এখন বাদশার পক্ষ থেকে মহকুমা প্রশ্ন আমার প্রতিভাবে আসছে, আমি সেগুলি চাচ্ছিলাম না। আমি এটার দিকে চলে গেলে তো আমার দিলটা কাসওয়াত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কি করবো? আর যেমনটা অনেক সময় মাঝে বলে, আর দুনিয়া দারুন মাল্লা দারালাহু, আর দুনিয়া দারুন মাল্লা দারালাহু ওয়ালাহা ফিকরুন মাল্লা আকলালাহু। দুনিয়া তো ওই সমস্ত মানুষের জন্য ঘর বাড়ি, এটাকে সে জীবনের সবচেয়ে বড় পুঁজি বানাবে যার আখেরাতে ঘর নাই, যার আখেরাতে ঘর নাই, আল্লাহর কাছ থেকে আখেরাতের ঘর নিবার পর্যন্ত যোগ্যতা অর্জন করি নাই, আল্লাহকে রাজি করি নাই, সে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত থাকবে। তার নামাজ চলে যাবে, তার রোজা চলে যাবে, তার দিন চলে যাবে, তার সব কিছু চলে যাবে, কিন্তু সে দুনিয়াটা এমন বেশি তার কাছে প্রিয় হবে আখেরাত তার নাই। আর যে এটার জন্য এত বেশি ফিকির করে তার আখেরাত ছুটে যায়, বোঝা গেল আসলে তার আকল নাই। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি চিঠিটা পাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কেন আমার দিকে এই নজরটা ওনার কেন আসলো? আমি ফকির ভেসে থাকি, গরিবানা ভেসে থাকি, আমার কাছে এটাই ভালো লাগে সেই নজর তো আমার, এবং ওর কেউ আমাকে কি দিবে, আমার মাওলার কাছে তো এর থেকে বেশি আছে, মাওলার কাছে এর থেকে বেশি আছে। তখন কতক্ষণ চিন্তা করতে করতে চোখের পানি মুছে চিঠিটার পিছনে উল্টা পিঠি উত্তর লিখে পাঠাইতেছে, চুসিরে সঞ্জরি রুখে বখতম সিয়াবা, চুদার দিলাম রওয়াদ হাওয়াসে মুলকে সঞ্জরি, আগাকে ইয়াফতম আজ খবর নিমেশাব, মন্নি মেরুজরা বয়ক যাও নামি খোরা। চিঠি লিখছে পার্সি ভাষায় আব্দুল কাদের, নিজেকে নিজে সম্বোধন করে বলতেছে, এই সঞ্জরির আমোদনী বাদশার পক্ষ থেকে টাকা পয়সা হাদিয়া, এইদিকে যদি আব্দুল কাদের তোমার দিলটা যদি যাইয়া থাকে তাহলে তোমার জীবনটা তুমি বরবাদই করছো, কোনো ইবাদত করো নাই, সব বরবাদ করেছো। এই বাদশার এই সমস্ত জিনিসের প্রতি তোমার নজর যদি দিল যদি যাইয়া থাকে তোমার জীবন বরবাদ, তুমি এটার জন্য ইবাদত করছি না, এগুলি আসবে। চৌদার দিলাম রওয়াদ হাওয়াসে মুলকে সঞ্জরি, নিজেকে নিজে সম্বোধন করে বলে, অনুতপ্ত করে বলে, শেষে লেখছে যে বাচ্চা নামজাদ শুনে নেন, আপনার প্রস্তাব ভালো, জাগা কে ইয়াফতাম আজ খবরে নিমেশাব, আপনার ওই মহকুমাটার নাম নিমে রোজ, অর্ধ পৃথিবীর মতো, অর্ধ দিনের রাস্তা যাতায়াতের মতো। আরেকটা জায়গা আছে আপনার, এটার অর্থ হইল অর্ধ দিন, নিমে রোজ অর্থ কি বলছি একটু আগে, অর্ধদিন বলছিলাম, অর্ধদিন ঘুরেও শেষ করা যায় না। তিনি বলতেছেন আরেকটা জিনিস আছে, আপনি দিনের কথা বলছেন অর্ধদিন, আরেকটা যে রাত্রের অর্ধবেলা আছে এটাও তো আছে, রাত্রের অর্ধবেলা আছে না? তিনি তখন বলেন, যার কাছে রাত্রের অর্ধবেলার খবর আছে, অর্ধরাত্রির খবর যার কাছে আছে অর্থাৎ শেষ রাত্র, শেষ রাত্রির খবর যার কাছে আছে, যে শেষ রাত্রির গোলামি করে সে আপনার নিমে রোজের মতো এত বড় রাষ্ট্রের আমদানি একটা গমের দানা নিয়েও খরিদ করতে রাজি না। বেশি কিছু তো পরের কথা, একটা জবের দাবা একটা গমের দানা দিয়েও খরিদ করবেন,
আপনার এই মহকুমার আমদানি আপনার কাছেই থাকুক, আমি আব্দুল কাদেরের প্রয়োজন নাই, আমি এটা চাই না। বাচ্চা অবাক হয়ে গেছে, এরা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছে, এরা আল্লাহর জন্য জীবনকে বিসর্জন করেছে। জাগাকে ইয়াফতাম আজ খবরে নিমেশা মাননি মে রোজ রাবায়কে যাও নামি খোরাম। একটা জব দিয়ে আমি কিনতে রাজি না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিম সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিদের বড় বাস ছিল সেখানে। আপনারা জানেন, অনেক সময় শুনছেন ইহুদিরা বিশাল কেলা বানাইয়া সেটার ভিতরে তারা থাকে, তাদের সব কিছু ব্যবস্থাপনা সেখানে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে সৈন্য পাঠাইছে, তাদেরকে বেষ্টনী দিয়া রাখো, হয়তো ইমান আনবে, নতুবা জিজিয়া কর দিয়া জরিমানা ট্যাক্স দিয়া থাকবে, নতুবা তাদের সাথে তরবারির সাথে জেহাদ হবে। তিন রাস্তার যে কোনো রাস্তা, ভিন্ন কোনো রাস্তা নাই। মুসলমান সৈন্যরা কেলা বেষ্টনী দিয়ে আছে অনেকদিন, এরা বেরো হয় না, তারা কেলা খোলেও অনেকদিন পার হয়ে যাওয়ার পরে তাগো একজন সেনাপতি মুসলমান সেনাপতির কাছে এসে একটা প্রস্তাব দিল, আপনাদের খলিফাতুল মুসলিমিন যদি আমাদের এখানে আসে ওনার সাথে আমাদের কিছু কথা বলার সুযোগ করে দেন, তাহলে আমরা কিলার গেট খুলে দিব, আমরা আপনাদের এই কষ্ট করা লাগবে। প্রস্তাবটা সুন্দর, চিঠি পাঠাইছেন খলিফাতুল মুসলিমিনের কাছে। খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব গ্রহণ করেছেন। লা নাখাফু ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, এদের ইমানের হালাত এমন। তিনি সফরের নিয়ত করেছেন, অনেক দূর রাস্তা, প্রায় 1900 কিলোমিটার দূর। এই রাস্তা অতিক্রম করার জন্য গোলামকে ডাকছে, গোলাম আর উনি, একজন রাষ্ট্রপ্রধান যাচ্ছে সিরিয়াতে, সাথে আর কেউ নেই। তাজ্জুব, ওনার গায়ের যে জামাটা, ওই জামাটা তালিওয়ালা জামা, অনেকগুলি তালি আছে জামায়, ভালো তেমন জামা এটাই পছন্দ করে। এবং গোলামকে বলছে, তুমি আর আমি যাচ্ছি, তবে তোমার সাথে আমার কথা হলো, একটা শর্ত হলো, এই 1900 কিলোমিটার রাস্তা যাইতে 3 মাইল 3 মাইল করে ভাগ করব, 3 মাইল তুমি ওটের পিঠে থাকবা, আমি ওমর ওটের লেগাম ধরে টানব, আবার 3 মাইল আমি ওটের পিঠে বসবো, তুমি লেগাম ধরে টান। বলেন, একটা রাষ্ট্রপ্রধান কথা শুনবে। গোলাম বলতেছে, হযরত এটা কেমন? বলে, না তুমি গোলাম হতে পারো, তুমি মানুষ তো, তোমার কষ্ট আছে, এই জন্য এই কথা নিয়ে আমরা সফর শুরু করব। সফর শুরু, তুমি গায়ের জামাটা গায়ে দিছেন, অনেকেই বলতেছেন হযরত আপনি বড় মানুষ, কাফের মুশরিকদের এখানে যাবেন, একটা ভালো জামা গায়ে দিয়ে গেলে তারা আপনার উপরে আজেবাজে তোহমত দিবে না, এটা কি মুসলমানদের রাষ্ট্র এসে, আপনি একটু আর একটু কম তালিওয়ালা জামাটা পরে গেলে ভালো। এরা সকলে মজবুর করছে, ওনাকে বাধ্য করছে, পরে ওগো বুঝাইবার জন্য ওই কম তালিওয়ালা জামাটা গায়ে দিছে, আর ওই যে বেশি তালিওয়ালা যেটা, এটার ব্যাগের ভিতরে বলেছে। এদের থেকে বিদায় হয়ে যখন রওনা দিছে যাইতেছে, পথে যাইয়া গোলামকে বলল, আমার ওই বেশি তালিওয়ালাটা, ওইটার মধ্যে 12টা তালি ছিল কিতাবে লেখে, আর এটা 2-1টা তালি আছে, এটা খুইলাম, ওইটা গায়ে দিছে। ঠিক ওদের কাছাকাছি যাওয়ার পরে পালাক্রমে গোলামের পালা এখন ওটের পিঠে বসে থাকে, আর উনি লেগাম ধরে টান। ওরা আসছে আগেয়া, এসে দেখি যে হয়রান, এখন ওই লোকগুলি প্রথম অবস্থায়
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো ওটের লেগাম ধরে টানে আর গায়ে তালিওয়ালা এইভাবে কাপড়টা দিখা এদের ভিতরে পালপিটেশন শুরু হয়ে গেছে যেটাকে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আনজাল আলাইহিমুর রূহ ফি মাসিরাতা শাহর যেখানে আল্লাহর হাবিবের সাদ ফরমান কাফের মুশরিকদের দিলের ভিতরে আমাদের ব্যাপারে ভয়ভীতি ঢুকে যায় প্রায় এক মাস দূরত্ব এক মাইল দূরত্ব রাস্তা থেকে ঠিক তাদের ভিতরে ওমরে ফারুককে দেখা আস্তে আস্তে কাছে আসছে আয়েশা ওরা বসলো বসার পরে বলছে যে আপনাকে আনছি আসলে আপনার আপনাদের সাথে যুদ্ধ করার মন মানসিকতাও নাই আপনাকে দেখেই তো আমাদের এটা কি কেন ভিতরে আসলো এটা আমরা জানি না আপনাদের একটা ভয় আমাদের ভিতরে চলে আসে যুদ্ধ করে পারব না তবে একটা জিনিস আমরা আপনাকে দেখার জন্য বলছিলাম কেন আসতে বলছি এটার পিছনে একটা কারণ হলো আমাদের কাছে তৌরীতের কপি আছে তৌরীতের আসমানি কিতাব তৌরীতের কপি আছে সেই কপির মধ্যে লেখা যে আখেরি জামানার পয়গাম্বর যে হবে সেই পয়গাম্বরের একজন খলিফার নাম ওমরে ফারুক হবে তার গায়ে যে জামাটা থাকবে ওটার মধ্যে ১২টা তালি থাকবে এবং তিনি দুনিয়ার কোনো আড়ম্বনা ওনার কাছে থাকবে না এই কথাগুলি আমরা দেখেছিলাম এটা বাস্তব কতটুকু দেখার জন্য আপনাকে সফর করাই আনছি আমাদের বুঝে আইসা গেছে যে আসলে আসমানি কিতাব অনুযায়ী সেই আসমানওয়ালায় আপনাকে আপনার নবীর উম্মত খলিফা বানাই দিছে আপনাদের সাথে যুদ্ধ করার দরকার নেই আসেন আমরা চাবিটা আপনার হাতে তুলে ধরলাম দিয়ে দিলাম চাবি দিয়ে দিলাম আর আমরাও মুসলমান হয়ে গেলাম সবাই এই জন্য ইমানদার মুসলমান ভাইরা বড় পীর আব্দুল কাদের জেলানে উনি আড়ম্বনা সব ছেড়ে দিছে হযরত উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর পয়গম্বরের মাথার কড়া সরাবার জন্য দাঁত দিয়া কামড় দিতে যে দাঁত শহীদ হয়ে গেছে রক্তাক্ত অবস্থা সেই উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন শামে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক সেখানে গভর্নর করে যখন পাঠিয়েছেন খলিফাতুল মুসলিমিন একদিন বলতেছিলেন ভাই উবাইদুল্লাহ ভাই উবাইদা তোমাকে সেখানে তো অনেকদিন ধরে তুমি শাসন করো সেই দেশে থাকো তোমার বাড়িটা একটু দেখতে মনে চায় আমার ভাই সেখানে কি হালাতে থাকে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন খলিফাতুল মুসলিমিন ভাই এত কষ্ট করে আপনি সফর করে আমার বাড়ি দেখতে যাবেন আমার বাড়িতে তো কিছু নাই আপনাকে দেখাবার মতো নাই তো কিছু বলছে তবু আমি একটু সফর করবো গেছে মুলকে স্বামী সেখানে যাওয়ার পরে ওটের পিঠে সওয়ার ঘোরা ঘোরা ওনাকে গ্রামের দিকে নিয়ে যাচ্ছে ওই একটা কিছু পাহাড় জঙ্গল মরুভূমি যাচ্ছে কতরু যেতে যেতে বলে ভাই আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি তো আপনার বাড়ি দেখবো বলছি ভাই তো আমার বাড়ি তো একটু সামনে আপনি সেই মরুভূমিতে থাকেন এই অবস্থা আহা কাছে যাওয়ার পরে নজর করে দেখাইতেছে ওই যে এই যে একটা খেজুর পাতার ছাউনি একটা ঝুপড়ি ওই দেশের গভর্নর ওনার বাসভূমি খেজুর পাতার ছাউনি করে একটা ঝুপড়ি ঘরে ঢুকে নিয়ে বসাইছে বসাবার মতো আর ওই যে খেজুরের চাটাই ভাই ওবায়দা আপনি কি বল এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে চাইয়া দেখছে ঘরের মধ্যে তেমন কিছু নাই শুধু জায়নামাজ নিজে প্রয়োজনীয় কাপড় দুই একটা আছে আর কিছু রুটি শুকনা রুটি যবের রুটি বানাইয়া রাখে একজন খাদেমা পয়সা দিয়ে রাখছে এক সপ্তাহ রুটি একসাথে বানাই দিয়ে যায় আমি এই রাষ্ট্রের কাজে সময় পাই না এই জন্য সন্ধ্যার সময় আসলে আসতে আসলে এখান থেকে একটা রুটি পানিতে ভিজাইয়া এই পানিটুকু খাই হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়েছে ভাই ওবায়দা রসুলের সোহবত প্রাপ্ত সাহাবি আমরা মনে করেছিলাম যে দুনিয়ার মই পড়ে আমার ভাই ওবায়দা না জানি কি হয়ে গেছে না এখন দেখিছি না আল্লাহর পয়গম্বরের সোহবত আল্লাহ দুনিয়ার প্রতি কোনো রোগবোধ নাই দুনিয়ার কোনো আসবাব তোমাকে আকৃষ্ট করতে পারে নাই
এইজন্য আল্লাহ পাক রাসূলের এই সাহাবী এদের দ্বারা আল্লাহ দ্বীনকে বিজয় দিতেছে দ্বীন বিজয় দিতেছে যেখানে যায় সেখানে স্বেচ্ছায় মুসলমান হয়ে যায় তারা ওরকম হালাত ছিলেন তাদের দিল আর জাহির আর বাতিন এক ছিল তারা দুনিয়াকে এইভাবে আড়ম্বনা বানায় নাই এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার হালাত ওরকম তো বলতেছিলাম যে ভাই ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে কোনো অবস্থাতে কোনো ইবাদতে শিরিক করা যাবে না শিরিক করা যাবে না এটা আল্লাহ পাক পছন্দ করে না হাদিসে স্পষ্ট আছে তো আল্লাহ পাক বান্দার উপরে যে হক রাখেন বুখারী আলাইহির রাহমা এই কথাটাই বলতেছিলেন যে বান্দা তুমি শিরিক করো না সমস্ত ব্যাপারে চাওয়া পাওয়া সব কিছু চাইবা কার কাছে আমাকে দেনওয়ালা জাত আমার আল্লাহ আমি অসুস্থতা পড়ছি সুস্থ দেওয়ার মালিক আমার আল্লাহ আমি অভাবে পড়েছি আমার অভাব থেকে আমাকে উঠাবার দেওয়ার মালিক আল্লাহ রিজিকের পরেশানি সবকিছু জাত তো আল্লাহ কোনদিন কারো কাছে চাবো না চাইবো তো এই অবস্থায় ঔষধটা খাওয়ার পরেও বারবার খেয়াল হবে ঔষধের ক্ষমতা নাই আমাকে শিফা দাও আমাকে শিফা দিবেন জাত আমার আল্লাহ যদি এই ওষুধের দ্বারা আমার উপকার করাইতে আল্লাহ পাক চান তাহলে ওষুধে কাজ করবে নতুবা পায়খানার রাস্তা বেরিয়ে যাবে রোগ বাড়তেই থাকবে এই জন্য সব কিছু কোন ব্যাপারে আমি মখলুকাতের কাছে এত বেশি তাওয়াজ্জু করব না যতটুকু করতে হবে মাওলার কাছে তখন আল্লাহর হাবিবের সাদ ফরমান তিনি বলতেছেন বান্দার উপরে আল্লাহর হক হলো আল্লাহ ইউশরিক বিল্লাহ যখন বান্দা এই কাজটা ষোলো আনা করার জন্য চেষ্টা করে আল্লাহ পাক দুই নম্বর কথা বান্দা আল্লাহর উপরে কি হক দাবি রাখে আল্লাহ ইউআযিবাহু আল্লাহ পাক বলেন যখন এই হালাত চলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না আল্লাহ মাফ করে দিবেন মাফ করে বান্দা যখন শিরিক করবে না আল্লাহ বলেন গুনাহ তো টুকটাক হয়েই যাবে হয়েই গেছে হবেই ওদেরকে শেষ জামানায় পাঠাইছি চতুর্দিকের ফেতনার মধ্যে এর মধ্যে যারা ইমানটা ধরে রাখছে এরা সেজদা দিতেছে আমাকে আমাকে আল্লাহ বলে ডাকতেছে তারা আমার কাছে সব চায় আমি আল্লাহ তাদের এই ছোটোখাটো ভুলগুলি আমি মাফ করে দেব আমি তাদেরকে আজাব দিব না শাস্তি দিব না এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত পড়েছিলাম শুধু তো দিতে সুযোগ পাইনি ছোট্ট শুধু বলতেছি সময় কম আল্লাহ পাক ইমানদার ইমানদারের দুইটা ভাগ রাখছেন একটা ভাগ যারা এখন দ্বীনি এলেম শিখে হাফেজ হয় মাওলানা হয় কোরআন হাদিস শিখতেছে একটা দল এদের সংখ্যা খুব কম আর আরেক দল যারা আমরা কোরআন হাদিস শিখতে পারি নাই আমরা আল্লাহর উপরে ইমান আনছি ইমানটুকু আছে কিন্তু আমাদের কাছে কোরআন হাদিসের এলেম নাই আল্লাহ পাক এই দুই সম্প্রদায়কে সামনে রেখে বলছেন ইয়ার ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম এ যারা ইমানওয়ালা তোমরা যারা ইমান আনছো তোমরা এলিম শিখতে পারো না তোমাদের সন্তান তোমাদের ছেলে তোমার ভাই তোমার বোন তোমার স্ত্রী তারা এলিম হাসিল করতেছে ওহির এলিম অর্জন করতেছে এটাই সম্প্রদায়টা আরেক সম্প্রদায় হল যারা শুধু ইমানটুকু আনছো তোমরা আমল ছাড়া ওহির এলেমের সাথে তোমাদের সম্পর্ক এই জন্য আল্লাহ পাক দুনো দলের কথা বলছেন দুনো দল তোমরা প্রশংসিত যারা এলিম হাসিল করতে পারো নাই এলিমের সহায়ক হয়েছো এলিম শিক্ষা করার জন্য ছেলে মেয়ে তাদেরকে এই রাস্তায় আগাইয়ে দিছো তোমাদের জন্য যে প্রশংসা আর যাদেরকে আল্লাহ পাক আল্লাযীনা উতুল ইলমা দারাজাত আর যারা ইলিম অর্জন করেছে কোরআন হাদিসের ইলিম শিখছে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে দুই দলের কথাই আল্লাহ পাক বলছেন ইয়ার ফাইল্লাহুল্লাহ আল্লাহ পাকের কাছে তোমাদের অনেক মর্যাদা অনেক মর্যাদা অনেক সম্মান তাদেরকে তো আল্লাহ মর্যাদার আসনে বসাই দিয়েছেন কারণ আল্লাহ পাকের কিতাব ওহির এলিম হাসিল করার জন্য খেয়ে না খেয়ে ঘুম না যাইয়া কষ্ট করে কত অবস্থা খেলাতে তারা পড়ে থাকে এগুলি হাসিল করলে কেবি এলমে না তো আ খোদার আসে না যেহেতু এলিম ছাড়া আল্লাহ পরিচয় পাওয়া কষ্ট
ওলামাই কেরামদের কাছে যে কোরআন হাদিসের অগাধ ইলমগুলি আছে ওনারা এগুলি গবেষণা করলে সামনে নিয়ে পড়তে থাকলে কোরআনের আয়াতগুলি যখন পড়তে থাকে এর বিভিন্ন মজমুন যখন জেহনে আসে এরা আল্লাহকে বেশি মায়া করে বেশি ভয় করে বেশি mohabbat করে যেটা আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এইজন্য তাদের সাথে আমাদেরকে নিয়েছে যে তোমরা ইলম হাসিল করতে পারো নাই কিন্তু তোমরা ঈমান আনছো ওই সত্তা ওই জাতের উপরে জি যা সত্তা সমস্ত পৃথিবীর মালিক আসমান জমিন মালিক তার উপরে তোমরা ঈমানটা ধরে রাখছো এই ঈমানটা আনে নাই বহু মানুষ কোটি কোটি মানুষ তারা ঈমান আনে নাই তোমরা যে ঈমানটুকু আনছো এটা সাধারণ কথা না এই জমানার মধ্যে যে ঈমানটুকু ধরে রাখছো এইজন্য ঈমানটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে এবং যারা ইলম হাসিল করে তাদেরকে মায়ার নজরে দেখা লাগবে যেহেতু এদের প্রশংসা স্বয়ং আল্লাহ নিজেই করেছেন আল্লাহ যাদের প্রশংসা করছে আমরা তাদের সাথী হইয়া থাকলে অবশ্যই আমরা এর কিছু ভাগ পাব আল্লাযীনা উতিলিল মাযাদা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি খাশিয়াতুল্লাহ খাশিয়াতুল্লাহ আল্লাহ পাকের ভয় আল্লাহর মহব্বত এই খাশিয়াতুল্লাহ তাফসীর মধ্যে আছেন আল্লাহ পাককে মহব্বত করে ইবাদতও বেশি করে ভয়ও বেশি করে ওলামায়ে কেরাম এদের কাছে গুণ সবগুলি আছে এইজন্য তাদের সাথী হয়ে থাকো তাদেরকে মহব্বত করো ভালোবাসো আল মারউ মা আমান আহাব এদেরকে ভালোবাসো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসটুকু যখন আল্লাহ রাসূল থেকে শুনছি এত খুশি হইছি আমি অন্য হাদিসে এত খুশি হই কি বহু মানুষ আছে ওই রাসূল আপনাকে ভালোবাসে আসলে আমলের দিক দিয়ে আপনার কাছেও যাইতে পারে খুব মহব্বত করে আল্লাহর হাবিব বলছেন যে যাকে ভালোবাসবা তার সাথে হাসর হবে তো বলছে যে আমরা জীবন থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি কোনো সন্দেহ নাই সেই হিসাবে আমরা আশা করব কিয়ামতের ময়দানে রহমতের দো আলমের সাথে আমাদের হাসর হবে এইজন্য ওলামায়ে কেরামের প্রশংসা যখন আল্লাহ নিজে করেছেন আল্লাহ যখন তাদের কথা বলতেছেন এবং যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন তাকে মর্যাদার সোপানে উঠাই দিয়েছেন আল্লাহ আমরা তো তাদের কাছে এমন কিছু আর চাই না আমরা মহব্বত করি যেহেতু তারা তোমাকে রাজি করার জন্য কাজে নামছে আমরা তাদেরকে এই জন্য মহব্বত করি বিশাল কোনো টাকা পয়সা অর্থের জন্য নয় উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাল্লাহ ইয়ারজিকুস আমরা তাদেরকে মহব্বত করি ভালোবাসি এই জন্য বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে আমাদেরকে এই যে সমস্ত খতমে বুখারী অনুষ্ঠান আগামী শুক্রবারে 10 তারিখে আমাদের হাজীপাড়া মাদ্রাসা খতমে বুখারী এটা এই জন্যই করা হয় আপনাদেরকে সাক্ষী রেখে এই ছেলেগুলোকে সনদ শোনানো হয় লাউলাল ইসলাম লাকালা মিনিয়াকুল মান আল্লাহ আব্দুল ইবনে মোবারক রহমতুল্লাহ বলছেন এই ইসনাদ এই সমস্ত যদি না থাকবে তাহলে যে যা মনে চায় হাদিসের বাবের উপর এগুলি সব বলবে তার খেয়াল খুশি মতো ইসনাদের বহুত বড় গুরুত্ব আছে কিছু আছে তো বিশেষ করে আমরা ওলামায়ে কেরামকে মহব্বত করব তাদের সাথে লেগে থাকব ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আল্লাহ আমাদেরকে এই ওলামায়ে কেরামদের জুমরার মধ্যে আমাদের হাসর নসিব করবেন আল্লাহ তাদেরকে তুমি যেভাবে সম্মানিত করো আমাদেরকে সেই সম্মানিত করো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহরবানি করে এই ছোট কথাগুলি যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু বান্দার উপরে আল্লাহ পাক কি হক দাবি রাখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিব ইরশাদ ফরমান হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি রাখেন আল্লা ইউশরিক বিল্লাহ বান্দার জীবনে যত ইবাদত বন্দেগী করবে সমস্ত ইবাদতগুলি তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে বিশেষ করে তার জীবনে কোনোদিন কোনো কাজে কথায় আমলে আল্লাহ পাকের সাথে শিরিক না করা আল্লাহ পাকের সাথে কোনো অবস্থাতে তার গুণের সাথেও শিরিক না করা তার জাতির সাথে নামের সাথেও শিরিক না করা শিরিক এটা কঠিনতম ব্যাপার আমরা বিভিন্ন জায়গায় আলোচনা শুনে আসছি আল্লাহ পাকের সাথে যে কোনো ব্যাপারে কোনো বান্দার কোনো আমল কোনো কাজকে
শরীক না করা যে আল্লাহ পাক এটা করেছেন এটা বন্ধও করতে পারে অথবা আমি আল্লাহকে সম্মান দেখাচ্ছি যে যতটুকু সে পরিমাণ সম্মান একজনকে করব আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেমন ইবাদতের মালিক আমি কোন মানুষের উদ্দেশ্যে কিছু ইবাদত করলাম আল্লাহকে যেমন সেজদা করতেছি তিনি সেজদার মালিক সে সেজদা কোন মানুষকে করলাম কোন মাজারে করলাম কোন ব্যক্তিকে করলাম এবং যা কিছু আল্লাহ থেকে পাব এই সমস্ত পাওনাগুলি আল্লাহকে বাদ দিয়ে মানুষ কাছ থেকে সমাধান করব এগুলি সবকিছু শিরিকের প্রকার ভেদ কোরআন শরীফে যেমন আল্লাহ তাবারক তাআলা বলছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله سبحانه وتعالى سورة الكهف شيشيرون شيء وتشش كورن لوكتو يديك نظر كورن আমার তবিয়ত এত খারাপ লাগে ব্যাপারটা বিভিন্ন আলোচনা বসলি আলোচনা করতে বসি একজন কিছু কাজ করে একজন মানুষ আসতে থাকে সব ওইদিক চাই থাকে আলোচকের কথার কোনো মূল্যই নেই কি আজীব তামসা আমাদের মানুষের হালাত আলোচনা যে করছে তার আলোচনার কোনো খেয়াল নেই একজন মানুষ আসলো আমার শুনো সেদিক চাই থাকে কি এক নেচার হয়ে গেছে এমন কোনো মাহফিল নাই এমন কোনো দিন যে বলি না প্রত্যেকটা দিন এই অবস্থা বলতে হয় মানুষের তবিয়ত আমরা তো সেই উদ্দেশ্যে আসিনি আসছি তো বলনেওয়ালা কি বলতেছে তার কথাটা শুনব আমল করার নিয়তে তখন আমার কথাটা ছুটে যাবে আমি অন্য মানুষকে বললাম কোনোদিন দুই মনে দুই মনে কাজ হয় না এক মন না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না না দুনিয়ার কাজ হবে না আখেরাতের কাজ হবে তো আমি মনটাকে অন্যদিকে নিয়ে যাই এই ফাঁকি দিয়ে কথা চলে যায় তো বলতেছিলাম যে বান্দার উপরে আল্লাহ পাকের কি হক দাবিদার সেই কথাটা বলতে গিয়ে আমি আয়াত শরীফ পড়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি আল্লাহ পাকের সাথে মোলাকাতের আরজু যে করে আমরা যারা এখানে আছি আমরা সকলে আল্লাহর সাথে মোলাকাতের আরজু আকাঙ্ক্ষা আছে আমি আশা না করলেও আল্লাহ পাকের কাছে যাওয়া লাগবে এটা বাধ্যতামূলক আপনার ইচ্ছা করার দরকার নাই অটোমেটিক আপনাকে নিয়ে যাবে তাই না ফামান কানা ইয়ারজু যেহেতু বাধ্যতামূলক সকল মানুষকে যাওয়া লাগবে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক এই কথা বলে গেলেন যে আরজু রাখে মান দিয়ে আল্লাহ পাক কি বোঝাচ্ছে এই আরজুটা দুই ভাগে বিভক্ত একটা আরজু আকাঙ্ক্ষা মনের ভিতরে মহাব্বতের সাথে খুশি হিসাবে আমি একজনের দাওয়াতে যাব আমাকে সে খুশিভাবে ভালোভাবে যাচ্ছে আরেকজন মনে মনে খেয়াল করছে আমার যাওয়ার ইচ্ছা নাই কিন্তু আমাকে চতুর্মুখীভাবে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে আমি তখন যাইতে বাধ্য হই কিন্তু আমার ভিতরটা ভালো না দুই অবস্থায় মানুষ চলাচল করে না মানুষ কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতের মানুষ কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে ওজনে আমাল করবে বুখারী শরীফের শেষ বাব তাওয়াজাউল মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলের ওজন করবেন ইনসাফের সাথে কোনো সন্দেহ নেই সেখানে বিভিন্ন মুহাদ্দিসিন বিভিন্ন কথা বলছেন বিভিন্ন হাদিস আসছেন যে কাফের মুশরিকরা কি হিসাবের আওতায় আসবে কিনা বেমান কাফের মুশরিক তারা কি বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে নাকি তারা হিসাবের আওতায় আসবে সেখানে আয়াত দিয়ে পেশ করা হয়েছেন আল্লাহ পাক বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামতি ওয়াজনা যে আমি তাদের কিয়ামতের ময়দানে ওজন করব না এই আয়াতের অর্থ কি
অন্যান্য মুহাদ্দিসিন কেরাম জবাব দিয়েছেন, কিয়ামতের ময়দানে কাফেরও হিসাবের আওতায় আসবে, বৌদ্ধরা আসবে, খ্রিস্টানরা আসবে, মুশরিকেরা আসবে, সমস্ত বেমানরা ওজনের আওতায় আসবে, কিন্তু তাদের ওজনটার দ্বারা তারা সেদিন সম্মানিত হবে না, কোনো ইজ্জত তারা সেদিন পাবে না, সকলেই জাহান্নামী হয়ে যাবে। এই জন্য এই আয়াতের তাফসীর লিখতে গিয়া বল ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামতি ওয়াজনা। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরাম লম্বা লম্বা তফসীর লিখেছেন, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, ফতুল বারিওয়ালা, খাইরুল জারিওয়ালা, নসরুল বারিওয়ালা বিভিন্ন হাদিসগুলি মধ্যে লেখা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে ওজনটা করবেন সেই ওজনটা কেন করবেন। আল্লাহ পাক তো জানেন যে কাফের মুশরিকেরা ইমান আনে না, এরা অটোমেটিক জাহান্নামে যাবে, এটা আল্লাহ পাক জানেন না, ওজন কেন করব। এবং আমাদের ইমানদারের মধ্যে কারো মারাতেব, কারো অবস্থান, কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস, কেউ এক এক ক্লাসে হবে, আল্লাহ সব কিছু জানেন, কে কোন ক্লাস পাবে সব কিছু আল্লাহ জানেন, তো ওজন কেন। সেইখানে লেখা হচ্ছে যে আল্লাহ পাক তিনি জানার জন্য এই ওজনের ব্যবস্থাপনা করেন নাই, তিনি তো সব কিছু আগে জানেন, যাকে ওজন করা হচ্ছে তাকে বুঝাবার জন্য, সে যে জাহান্নামে যাচ্ছে যে আল্লাহ পাককে তাকে ইনসাফের বিচার করেই জাহান্নামে পাঠাচ্ছে, না আল্লাহ পাক নাউজুবিল্লাহ কোনো জুলুম করেছেন, এটা সে যেন বুঝে। যাকে স্থান কাউকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস দিয়েছেন, সে যে এই এই অবস্থানটাই পাবে সেটা ওজনে আমলের দ্বারা পরিষ্কার হয়ে যাবে, সে এটাই পাওয়ার উপযুক্ত। এই জন্য আপনাকে আমাকে বোঝাবার জন্য সেদিন আল্লাহ পাক আমলের ওজনের ব্যবস্থা করবে। এবং সেখানে হাদিসের শেষের মধ্যে অনেক কথা লিখছেন মুহাদ্দিসিন কেরাম আছেন, এখানে আল কিস্তু হুয়াল আদল, সে আদল বলা হয়েছিল, ইনসাফের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কিয়ামতের ময়দানে কাফের মুশরিক নাফরমান জাহান্নামীকে আমি যে তাদেরকে জাহান্নামে পাঠাব, এটাই ইনসাফ, কারণ আমি আল্লাহ যেহেতু ইনসাফ করি, আমি কোনোদিন জুলুম করি না। আপনাদের কি ধারণা আমার আল্লাহ কি কোনোদিন জুলুম করেন? একটা চুল পরিমাণ কোন মানুষ যদি ইমানদার যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ জুলুম করছে আমার উপরে, সাথে সাথে সে বিমান হয়ে যাবে, ইমান থাকবে না, কারণ আল্লাহ পাক জুলুম করবে। তাহলে আল্লাহ পাক বলেন যারা কাফের তাদের হক ছিল ইমান আনার, সে ইমান আনে নাই, সে নাফরমানি করেছে, এই জন্য তার হিসাবে আমল নামায় তাকে বলে দিবে সে জাহান্নামে যাচ্ছে। এবং জাহান্নামের শাস্তিও বিভিন্ন স্তর আছে, কাউকে কঠিন শাস্তি, কাউকে তার থেকে একটু কম, কারা একটু কম। যেমন মোনাফেকদের সাথে বলা হচ্ছিল কাফের মসজিদ থেকে মোনাফেকের শাস্তিটা বেশি হবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, মোনাফেকরা কাফের থেকে বেশি খারাপ অবস্থায় আছে, ইসলামের ক্ষতি কাফের যারা করেছে তার থেকে বেশি ক্ষতি মোনাফেকরা করেছে। যাই হোক, সেগুলি ব্যাখ্যা বলার সময় কম। এই জন্য আল্লাহ পাক বলতেছেন তারা আমার থেকে ইনসাফ হিসাবে তারা এই শাস্তিটা পাইছে, এটি পাওয়ার উপযুক্ত ইনসাফ, এটি আদল, এটার নামে কাস্ত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের বর্ণনা যা বলছে, আমরা যে আমল করেছি আমলের বিনিময়ে আমাদেরকে যা সম্মান আল্লাহ যেটুকু কিয়ামতের ময়দানে করবেন এটা আমরা প্রাপ্য না, এই আমল দ্বারা এই সম্মান পাওয়ার উপযুক্ত আমরা কেউই না। আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যে ইমানদারের উপরে আমি যে তাদেরকে জান্নাতের ঘোষণা দিলাম এটা সম্পূর্ণ আমার রহম এবং আমার দয়া। এই জন্য ইমানদারেরা আল্লাহ পাকের দয়া পাবে বেশি আখেরে।
তো বলতেছিলাম এখন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে মোলাকাত করার আরজু এজন্য আরজু হলো যে ব্যক্তি নিজে স্বেচ্ছায় মহব্বতের সাথে মনের তামান্না তাকাজা আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হিসাবের আওতায় যেতে হবে সেখানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এটা সে মনের আরজু পেশ করতেছে আর আরেকজন বলতেছে আমি তো বাধ্যতামূলক তাকে যাওয়াই লাগবে إذن الله پاک يرجو شبت تبوحات كرسل فمن كان يرجو لقاء ربه قیامت المائدن الله شت ملاقا ملاقا تر بفر تفسير روح المعنی والا ونك قطع لك سن ملاقا تر استر الله سبحانه وتعالى قیامت المائدن جخن تنی عرش عظیم وفبشت تکے جخن حساب نیبن وزن عمال کربن ওই সময় কারা আল্লাহকে দেখবে কারা দেখবে না একজন এখানে ওজন করতেছেন আমরা হাজারো মানুষ সামনে আছি আমাদের সামনে ওনাকে দেখাই যায় আর একজন গোপনীয় থাকে সে পর্দার আড়ালে কাজ করতেছে ওনাকে দেখা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে বিচার কার্য সম্পাদন করবেন ওই সময় ময়দানে হাসরের সব মানুষ যদি আল্লাহকে দেখে ফেলে তাহলে এত বড় নিয়ামত জান্নাতের সমস্ত নিয়ামত থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো দিদার ইলাহি আল্লাহ পাকের দিদার আল্লাহ পাকের রুইয়াত তখন এটা যদি হিসাব ওজন করার সময় সবাই যদি দেখে ফেলি তো এটা জান্নাতে যাওয়ার আগেই হয়ে গেল তো সেটার কদর থাকলো না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ময়দানে হাসরের সমস্ত কাজ সম্পাদন করলেন তখন তার রুইয়াত তখন তার সামনে মুআজ্জাহাতান দেখা যাবে দেখার মাসালা তো আসবে জান্নাতে যাওয়ার পরে যেটাকে হাদিসের মধ্যে বিভিন্ন কোরআনে আয়াতে বলছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এ তোমরা যারা নেক আমল করেছো ঈমান আনছো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছো তোমাদেরকে এর বিনিময়ে তো আমি জান্নাত দেব ও জিয়াদা এবং তোমাদের জন্য স্পেশাল ভাবে একটা পুরস্কার রাখা হয়েছে সেটা হলো জান্নাতে যাওয়ার পরে তোমরা আমার সাথে আমার দিদার হবে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা সেটা দিদার হবে তাহলে আল্লাহ পাক যদি এটা জান্নাতে নিয়ে দেখাবার জন্য ব্যবস্থা রাখে ময়দান হাসরের মাসালাটা কি এখানে কাফের মুশরিক বেঈমান বৌদ্ধ খ্রিস্টান জব্বর সকল জাতের মানুষ আর সেদিন আল্লাহ পাক হিসাব তো সেখানেই করবে মিজানের পাল্লাটা কত বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার ময়দান হাসর মুলকে শামে ফিলিস্তিন থেকে সেখানে শুরু হবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে আছে পিপিলিকার মতো কবর থেকে উঠে সেদিকে দৌড়াতে থাকবে মাথার উপরে সূর্য থাকবে তো সেদিন এত মানুষ এই পৃথিবীটার মধ্যে সময় হবে কি না কেউ কেউ প্রশ্ন করে কোনো টেনশন নেই যেমনটা হজের মৌসুমে আমরা আরাফার ময়দানে যারা গিয়েছি তারা দেখি অনেক সময় একবার জানেওয়ালা অনেক সময় খেয়াল রাখতে পারে বারবার যারা গেছে তাদের কাছে এগুলি অনেক সময় লক্ষ্য করে আরাফার ময়দানের একটা সীমারেখা আছে একটা সীমা আছে যে এই সীমাটাই হলো আরাফার ময়দান এর বাহিরে কেউ অবস্থান করলে তার হজ হয় এই সীমাটা তো দিয়ে গেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এটা আজ পর্যন্ত আর এক ইঞ্চিও বাড়ে নাই এবং বাড়াবার ক্ষমতাও কারো নাই কোনো সরকারের নাই যে বড় সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে এখন পৃথিবীর প্রথম অবস্থায় মানুষ ছিল এক লাখ দেড় লাখ দুই লাখ আস্তে 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 এখনকার আজ প্রায় ১৪৪৪ হিজরি পর্যন্ত চলতেছে এখন এখন মানুষের সংখ্যা কত বাড়ছে এখন কি সে আরাফার ময়দানের সময় হয় কি হয় না না হয় না কোন সরকার আইসা যেহেতু মানুষ এখন বেশি বেড়ে গেছে এটার সীমানাটা একটু উঠাই দিয়ে একটু বড় করে দেয় ক্ষমতা
আল্লাহ পাকের কুদরত তিনি কিভাবে যে জমিনকে বাড়াইয়ে দেন এটা মাওলা ছাড়া কেউ বোঝে না অনেক অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক তার কিছু বান্দাদের জন্য আল্লাহ পাক অনেক সময় চলন্ত অবস্থায় জমিনকে ছোট করে দেয় আবার কখন কখন আল্লাহ জমিনকে রুটির মতো বলাইয়ে দেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে হাসরে এত কোটি কোটি মানুষ যারা আসবে সমস্ত মানুষ ময়দানে হাসরে সামাই হবে এতে কোনো অসুবিধা নেই তো এখন সেইখানে আল্লাহ পাক যখন ওজন করবেন মানুষের আমি ওইদিনও বলেছিলাম কয়েকটা প্রোগ্রামে জানি হাদিসের মধ্যে লিখেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লাটার মিডলে যখন ওজন হবে জিবরিল আলাইহিস সালাম পাল্লার মিডলে দাঁড়ানো থাকবে যখন ওজন হবে যে কামিয়াব হবে যে সেদিন নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে জিবরিল আলাইহিস সালাম তিনি এলান করে শোনাবেন অমুকের পুত্র অমুক আজকাল আল্লাহ পাকের কাছে ওজনে আমালের মধ্যে সে কামিয়াব সে জান্নাতি হয়ে গেছে এলানটা সমস্ত ময়দান হাসরের মানুষ শুনবে সমস্ত ময়দান যার ভাগ্যে এটা আসবে সে যে কত খুশি হবে সে খুশিতে সে বাগবাগ করে দেখাবে আল্লাহ পাক আমাকে আজকাল পরীক্ষা পাশ করেছেন সবচেয়ে বেশি পেরেশান ছিল ময়দান হাসরে পেরেশান থাকার সময় কি হবে ওজন কি হবে কি হবে সেখানে বড় মিয়া ছোট মিয়া কোন মিয়ার কোনো অবস্থা নাই সমস্ত নবী রসুল পর্যন্ত সকলে থরথর করে কাঁপছে যে আজকে কি হবে কি হবে আজকে আর সেখানে আমার মতো মানুষ আমাদের হালাত তো আর কঠিন এই জন্য সকলে পেরেশান ওজনটা হয়ে যাওয়ার পরে নেকের পাল্লা তার ভারী হওয়ার পরে কি খুশি এটা তো আপনাকে ভাষায় বলতে পারি না খুশিটা যে সেদিন কেমন হবে দুনিয়ার সামান্য একটা পরীক্ষায় পাশ ভালো রেজাল্ট করলে কত মিষ্টির সাইলাব চলে পানি বোতল আছে পানি বোতল কত মিষ্টির সাইলাব চলে কত আনন্দ এই পরীক্ষায় পাশ করা এটাতে এত খুশি জীবনের শেষ পরীক্ষা এরপরে আর কোনো পরীক্ষা নাই তাও কোথায় আল্লাহ পাকের কাছে সেদিন পাশ করলে এলান করে দিবেন জিবরিল ইসলাম তিনি ওই পাল্লাটার মাঝখানে দাঁড়া থাকবে হাদিসে প্রমাণ পাইছি তার এলান সমস্ত মানুষ শুনবে এটা আমার সম্ভবত গতকাল আমার জুমার আলোচনায় পরশু আমি কথা এক কথা প্রসঙ্গে আনছিলাম যে আমাদের সমাজে যে এখন একটা নতুন আইন পাশ ব্যাপারে লেখা হতে কি হচ্ছে যে আগামী দিনে বাবার নামের সন্তানের সাথে বাবার নামের এত বেশি জরুরি হবে না কিন্তু মায়ের নামটা জরুরি হবে এই আইনটা আসতেছে মনে হয় সামনে তখন আমি বলছিলাম সেদিন হাদিসের বর্ণনা অনুযায়ী সন্তানের বাবার নাম নিয়ে ডাকা হবে অমুকের পুত্র অমুক সেখানে মার নামে ডাকা হবে যদিও মার সম্মান বাবার থেকে হাদিসে বেশি দিছে সেটা ভিন্ন মাসালা কিন্তু সন্তানের পৃথিবীতে পরিচিতির জন্য বাবার নাম জরুরি বাবা না থাকে সেই সন্তানটাকে জারজ সন্তান বলে অবৈধ সন্তান বলে যার জন্মের কোনো বৈধতা নাই এই জন্য আল্লাহ পাক বুঝি শুনে আল্লাহ রসুল বলছেন যে বাবার নামের সাথে পরিচিতি আসবে ডাক আসবে ঘোষণা আসবে তো সেখানে বাবার নামটা বাদ দিয়ে আগে তো কারণ আমি ছিল না আস্তে আস্তে বাবার নাম আসলো মায়ের নামও সম্পৃক্ত হলো ভালো কথা এখন মায়ের নামটাকে বাধ্যতামূলক রেখে বাবার নামটাকে রেখে ছাড়িয়ে দেওয়ার পিছনে সুদূর পরিকল্পিত একটা অবস্থা আগামী 50 বছরে এই দেশের মধ্যে জন্মসূত্রের বালাইটা কমাইয়া মানুষ যেন বিশেষ করে জেনায় ব্যবিচারে যেয়া সন্তান নিয়ে আসে তখন পরিচয় বাবার কোনো হদিস থাকবে না মায়ের নামেই চলতে থাকবে সেই দিকে হাঁটছে সেই দিকে যাচ্ছে কারণ এই সমাজ যেভাবে জেনা ব্যবিচারে যেভাবে সয়লাব হয়ে যাচ্ছে পৃথিবীতে সন্তান আসলেই হল যেমনটা বাহির রাষ্ট্রে অন্যান্য ইউরোপ কান্ট্রিতে তাদের বাবার কোনো হদিস নেই মাই বলতে পারে যে কার সন্তান এবং মাই লালন পালন করে
এটা কত কঠিন, কত কঠিন ইনশাআল্লাহ। তো কিয়ামতের ময়দানে বাবার নামে পরিচয় হবে, বাবার নাম দিয়ে ডাকবে। যে নাকাম হবে তার নামটাও বাবার নাম দিয়ে, সে নাকাম, সে ক্ষতিগ্রস্ত, আজকে ফেল। ঘোষণা হবে ফেরেশতা দুনিয়ার জেলখানার মধ্যে, কোর্টের মধ্যে যেরকম ইয়ে নিয়ে বেল নিয়ে দাঁড়াইয়া থাকে, তার বেলটা কাইটা দিলে হ্যান্ডকাপ লাগাবার জন্য পুলিশ পাত করে এসে হ্যান্ডকাপ লাগায়। ঠিক সেদিন জিবরিল আলাইহিস সালাম যখন ঘোষণা দিবে যে অমুকের পুত্র অমুকে না পা না কাম, ফেরেশতা আয়েশা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিবে এবং টেনে টেনে নেওয়া যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তো বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা সেদিন তার সাথে এই মোলাকাত মুআজাহাতান ওই সময় না, এগুলি পরে। তো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এখন এখানে মোলাকাতের আরজু মানে হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাঠঘরে যাওয়ানো লাগবে। সেই ব্যক্তিকে আল্লাহ পাক বলছেন ফালইয়ামাল আমালান সালেহা, তার আমলটা আমলে সালেহ হইতে হবে। আমলে সালেহ যে আমলের উপরে শরীয়তের অনুমোদন আছে, আল্লাহ রাসূল থেকে অনুমোদন আছে। কোনো মাজারে যদি কোনো মানুষ ঘোষণা দেয় উরুস মোবারক, উরুস কি কোনোদিন মোবারক হয় বলেন না আপনারা? উরুস মানে, উরুস মানে উরুস আবার মোবারক হয় নাকি? মোবারক মানে যেটার মধ্যে বরকত দেওয়া গেছে, উরুসের মধ্যে কোনো বরকত দেওয়া হয় না, বরং এটা শরীয়তের বিরোধী কাজ। এবং সেই সমস্ত আমি গত রাত্রি অনেক রাত্রে মাহফিল থেকে আসছি, দুই নম্বর রেলগেটে আসিয়া দেখি যে মানুষ ব্যাপারটা কি, এত রাত্রে এত মানুষ করতে, হঠাৎ করে চিন্তা করলাম যে এই মানুষগুলি কি কোথায়ও কোনো পিকনিক টিকনিকে গেছে, আইসা বাস থামাইলো সব নামলো, এমনটা দেখি যে না, এমন কোনো নতুন কোনো পিকনিকের গাড়িও দেখি না। আবার দেখি দুই নম্বর রেলগেটের দিকে দিয়ে একটু মানুষ বেশি, তখন হঠাৎ করে আমার মনে পড়ে যায় যে আমরা তো বিভিন্ন আজকাল দুই মাস আগের থেকে অ্যালার্ম পাইতেছি ওই পারে একটা বড় উরুস মোবারক হবে, সেইখানে এই আমাদের মমতাজ সহ আর কারা কারা যেন সেইখানে উরুস মোবারকে ওয়াজ করবে আসবে, সেই মমতাজ বেগুনের ওয়াজ শুই না ওনারা সব আসছে এত রাত্রে। এই অ্যালান আপনাকে নজরে পড়ছে নাকি কন্ত, শহরে থাকেন না আপনারা? এবং এটার মধ্যে উরুস মোবারক লেখা হয়েছে, মোবারক বরকত দেওয়া হয়েছে। এখন সমাজ তো এইভাবেই চলছে এখন, এবং সেখানে আবেগের চোটে পিসাবের কবরে যে এমনি সেজদা দিয়ে পড়ে থাকে, পায়ে পড়ে থাকে, কদম বুঝি করতে করতে একবার শুয়েই পড়ে পিসাবের বাবায়। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এ ঈমানদাররা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইবা আর শিরিক ওয়ালা ইবাদত নিয়ে যাইবা, তোমার ইবাদতের মহতাজ না আমি আল্লাহ। মাওলার সাথে পিসাব কো লাগিয়ে রাখছো, পিসাবের কবরে সিজদা করলে মা পাওয়া যায়, গাউসে পাকের নাম জপলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাকের নাম জপলে আল্লাহ পাওয়া যাবে না? হ্যাঁ, তো গাউসে পাকের নাম জপবো কিভাবে জপবো? ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক, সওয়াব হবে না? আল্লাহ পাকের নাম জপলে আল্লাহ পাক পাওয়া যায়। হযরত সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী, তিনি যে বাইতুল্লাহ ঘর ধরে তার জীবনটাকে আল্লাহ হায়াতে বাঁচাই দিলেন, বোম্বাই হইয়া যখন বাইতুল্লাহ ঘর চলে গেলেন আর ইংরেজ বিনিয়াওরা তারা যখন ওনাদের নামে ফাঁসি দেওয়ার গ্রন্থ দিচ্ছেন তারা সেখানে গেলেন, তো তিনি ওইখানে যে আল্লাহর কাছে দোয়া করে এলাহি লোগ তুঝসে কুছ আর কুছ মাংতা হয় মাই তুঝসে তলবগার তেরা। মানুষ আপনার কাছে কত কিছু চায়, কেউ চাকরি চায়, কেউ সম্মান চায়, কেউ ভালো রোগের থেকে মুক্তি চায়, কেউ টাকা চায়, বিভিন্ন কিছু মানুষ চায়। আর তিনি বলেন যে আমি ইমদাদুল্লাহ আপনার কাছে আপনাকে চাই,
কার কাছে? এই কথাটা আমি ওই কথাটার সঙ্গ হিসেবে টানছি, আমি আপনার কাছে আপনাকে চাই, যেহেতু আমাকে আপনাকে রাজি করার মূল উদ্দেশ্য। আর আপনাকে রাজি করতে হলে, আপনাকে রাজি করতে হলে আপনার তৌফিক না দিলে, আপনার ক্ষমতা না দিলে আমি কিন্তু আপনাকে রাজি করতে পারবো না। ক্ষমতা দিবেন কে? আমি চাইতেছি কাকে? তাহলে আপনার কাছে আপনাকে চাই। তাহলে যারা এই সমস্ত মানুষগুলি তারা ভিন্ন রাস্তায় চলতেছে, ভিন্ন রাস্তায় চলতেছে, তারা মাঝে মাঝে বলতে এখন গাউসে পাখির নাম ডাকলে আল্লাহকে পাওয়া যাবে। আরে আল্লাহকে ডাকলে কি আল্লাহকে পাওয়া যাবে না? এ কোন একটা বাজে কথা। মাওলাকে পাইতে হলে গাউসে পাখির নাম ডাকতে হবে। অথচ গাউসে পাখির হারা কি? তুমি যে গাউসে পাখির দোহাই দিয়া আহা জীবনটাকে শেষ করতেছো, তুমি গাউসে পাখির তার কাদিরিয়া তরিকিয়া তরিকার কতটুকু আমল তুমি করছো? যিনি তার জিন্দিগির আমল সম্পর্কিত বিভিন্ন কিতাবে বই পুস্তকে লেখে, এই সমস্ত মাজার পূজারি এই সমস্ত কিছু সেজদা দেওয়া ওগুলি কোনোদিন তো উনি বরদাস্ত করে নাই, আর তুমি এত পরে এসে ওনার নাম জৈফা জৈফা তুমি আল্লাহকে পাইতে চাও। অথচ কিতাবে লিখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, উনি কত বড় আল্লাহর প্রেমিক ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন। মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহ পাকের আল্লাহ রসুলের তরিকা সেই পন্থায় আমল করেই তো সে আল্লাহওয়ালা হবে, না ভিন্ন কোনো তরিকায়। কোনো আল্লাহওয়ালা যে সমস্ত আল্লাহওয়ালারা এখন আমাদের দেশে কিছু নামধারী আল্লাহওয়ালা সাজছে, এরা আসলে বাস্তব তো আল্লাহওয়ালা নয়। এদের দ্বারা হাজারো মানুষ বিভ্রান্ত চলে যাচ্ছে। যেমনটা বললাম যে আপনার মমতাজ বেগম যদি সেখানে এমপি হয়ে আসে, যদি সেখানে ওয়াজ করে, সেই ওয়াজটা কী হবে বুঝেন? আর এটা দেখার জন্য হাজার হাজার মানুষ রাত্রে দুইটা আড়াইটা বাজে সেখানে ভিড় জমায়। সারা পৃথিবীর দিকে তাকালে মুসলমানের সংখ্যা কম, সমস্ত কুফুরি মতবাদ কুফুরি শক্তিগুলি তাদের সব ষড়যন্ত্র শুধু মুসলমানকে খতম করো, মুসলমানদেরকে বিলীন করো, মুসলমানদেরকে কোরআন হারা করো, মুসলমানদেরকে মসজিদ হারা করো, মুসলমানদেরকে তোমরা এইভাবে করে বিতাড়িত করে দাও, সমস্ত ষড়যন্ত্রের জাল একটা। কাফিরি মতবাদগুলি সব এক জায়গায়, দেখেন না কোরআনকে তারা পড়ে কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, আমাদের রক্তক্ষরণ হয়। এমন কোন সন্তান আছে বাংলার জমিনে এমন কাজ করবে আর মুসলমানরা ঘুমিয়ে থাকবে? কিন্তু এখন তাদের সেখানে দূরে বসে আল্লাহ পাকের কোরআনের সাথে এইভাবে দৃশ্যতা দেখাচ্ছ, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতেছ, তবে মনে রেখো আমার আল্লাহ পাক যখন গোসা, তিনি খুব ধৈর্যশীল, তো তিনি পানিশমেন্টটা আস্তে আস্তে দেয়। এই জন্য আল্লাহ পাকের ধৈর্যের কারণে আমরা আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ তুমি ধৈর্যের বানটা ছুটিয়ে দাও, তাদের একটু রোচক্ষু রাঙ্গা করে একটু তাদের প্রতিশোধ তুমি নাও, আমাদের কলিজাটা একটু ঠান্ডা হোক। আমরা পারছি না, দূরে আছে। মুসলমান নামাজ পড়ে না আমাদের অনেক ছেলেরা, কিন্তু এমন সাহস কোনো সন্তানের নাই আল্লাহর কোরআনটার মধ্যে পা দিয়ে সে দাঁড়াবে, কোরআনটা পাড়ায় রাখবে এমন কোনো মুসলমান সন্তান নাই। কেরে বাবা, ত্রুটি বিচ্ছুতি আছে, থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কোরআন, আল্লাহর নাম, রসুলের উপরে কোনো ব্যাজ্যুতি আসবে, রসুলের চরিত্রের উপরে কেউ আঘাত হানবে, আর আমরা এইভাবে যুবকরা বসে থাকবে, এটা হতে পারবে না।